এই ছবিটাই অস্ট্রেলিয়ার বর্তমান চিত্রটা পরিষ্কারভাবে তুলে ধরছে। অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্কের সবার কপালেই চিন্তার ভাঁজ থাকাটাই তো আসলে স্বাভাবিক। টুর্নামেন্ট শুরুর আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অন্যতম ফেভারিট ধরা হয়েছিল। ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ায় সেমিফাইনাল খেলবে এমন কথাই বলেছিলেন সাবেকরা। তবে প্রথম দুইটা ম্যাচে যাচ্ছে তাই পারফরম্যান্স টিম অস্ট্রেলিয়ার কাছ থেকে। ইন্ডিয়ার বিপক্ষে চেন্নাইয়ে স্পিনিং কন্ডিশনে 200 রানও করতে পারেনি অস্ট্রেলিয়া, 199 রানে অল আউট হয়ে গেছিল এবং ইন্ডিয়া হেসে খেলেই আসলে ম্যাচটা জিতেছে। তার চেয়েও বড় আঘাত সাউথ আফ্রিকার বিপক্ষে লখনউয়ে অস্ট্রেলিয়া যেভাবে আসলে হেরেছে। সাউথ আফ্রিকা 311 রান করে ফেলেছিল, অস্ট্রেলিয়া 177 রানে অল আউট হয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুটা ম্যাচের কোনোটাতেই অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। টিম অস্ট্রেলিয়া বলতে আমরা যেই ধরনের ব্র্যান্ড অফ ক্রিকেটটা বুঝি সেটা কিন্তু এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অনুপস্থিত। হ্যাঁ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়াতে হবে এবং সেই কাজে তাদের সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাদের অবস্থা আসলে একই রকম। পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ফাইট করেছে, 345 রান তারা ব্যাটিংয়ে জড়ো করেছিল, তবে জবাব দিতে নেমে পাকিস্তান ওই রেকর্ড রানটা টপকে গেছে। বিশ্বকাপের ইতিহাসে এত রান তারা করে কোনো দল কিন্তু জেতেনি। শ্রীলঙ্কার মূল সমস্যা তাদের বোলিং। সাউথ আফ্রিকার বিপক্ষে তারা 428 রান কনসিড করেছে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ, এবং পরের ম্যাচটায় তারা নিজেরা 345 রান করে সেটাও ডিফেন্ড করতে পারেনি। তো দু দলের জন্য কিন্তু চিন্তার অনেক খোরাক আছে। শ্রীলঙ্কার বোলিংয়ে পেস বোলিং স্পিন কোনোটাই আসলে খুব বেশি কাজে দিচ্ছে না। পাথিরানা খুব বেশি এক্সপেন্সিভ, দিলশান মাদুশঙ্কা তাও টুকটাক উইকেট পাচ্ছেন, তিনিও এক্সপেন্সিভ, থিকসানা ওয়ালালেগেরাও ওইভাবে আসলে তাদের স্পিনিং জাদুটা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে দেখাতে পারেনি। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের অবস্থা এমন হয়ে গেছে তারা আসলে বুঝতেও পারছেন না যে প্রতিপক্ষকে আসলে কত রান দেওয়া উচিত, কারণ যেই রানটাই তারা করছেন না কেন সেটা হয়তো প্রতিপক্ষ ইজিলি টপকে যাচ্ছে, কারণ শ্রীলঙ্কার বোলিংয়ে নখদন্তহীন মনে হচ্ছে, এটাই আসলে তাদের সবচেয়ে বড় সমস্যা। তবে ব্যাটিংয়ের কথা যদি বলি, শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সবাই আসলে দারুণ ফর্মে আছেন, তারপরও তাদের দল জিততে পারছে না, কারণটা ওই বোলিং। কুশাল মেন্ডিস হি হ্যাজ বিন ইন আউটস্ট্যান্ডিং ফর্ম, সাদিরা সামারা বিক্রমা তিনিও সেঞ্চুরি পেয়েছেন এই টুর্নামেন্টে। শুধু তাই না, মিডল অর্ডারে দাসুন সানাকার ফর্মটা কিছুটা দুশ্চিন্তার কারণ ছিল, তবে ইঞ্জুরিতে শ্রীলঙ্কান ক্যাপ্টেন কিন্তু পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, তার জায়গায় করুণারত্নে ইনক্লুড হয়েছেন এবং সেটা অনেকাংশে আসলে শ্রীলঙ্কার জন্য হয়তো শাপে বর হতে যাচ্ছে। হ্যাঁ, ধনঞ্জয় ডিসিলভার ফর্মটা তাদেরকে কিছুটা দুশ্চিন্তা দিচ্ছে, ডিসিলভা যদি ফর্মে আসেন সেক্ষেত্রে তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু পুরোপুরি স্টেডি মনে হচ্ছে। কুশাল পেরেরা ওপেনিংয়ে আছেন, তার সাথে প্রথম নিশাঙ্কা তিনিও গেল ম্যাচটাতে 50 করেছেন, মাঝখানে কুশাল মেন্ডিস এবং সাদিরা সামারা বিক্রমা যেই গতিতে ব্যাট করছেন, যে ধরনের উইকেটেই খেলা হোক না কেন তারা অ্যাটাকিং ক্রিকেটটা খেলছেন এবং দারুণ ফর্মে আছেন। তো সব মিলিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংটা বেশ স্টেডি থাকলেও বোলিংয়ের কারণে কিন্তু আসলে তাদেরকে ভুগতে হচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয়, তাদের ব্যাটিং বোলিং কোনোটাই আসলে ক্লিক করছে না। দুনিয়ার অন্যতম সেরা পেস বোলিং লাইন আপ তাদের আছে, মিচেল স্টার্ক, জশ হেজেলউড, প্যাট কামিন্স আছেন, তিনজনের কেউই আসলে খুব বেশি ব্রেক থ্রু এনে দিতে পারছে না। তবে অ্যাডাম জাম্পার কথা আসলে না বললেই না, অস্ট্রেলিয়ার এই দলটাতে একমাত্র স্পেশালিস্ট স্পিনার অ্যাডাম জাম্পা এবং সেই চাপটা হয়তো তাকে আসলে পেয়ে বসছে। ইন্ডিয়ার বিপক্ষে চেন্নাইয়ে 8 ওভারে 53 রান খরচ করেছিলেন ওই ধরনের স্পিনিং ট্র্যাকে। শুধু তাই না, পরের ম্যাচটাতে সেখানেও 10 ওভারে 70 রান খরচ করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে এবং দুটা ম্যাচেই গ্লেন ম্যাক্সওয়েল যিনি পার্ট টাইমার স্পিনার তার বোলিং ফিগারটা কিন্তু জাম্পার চেয়ে ভালো ছিল। তো ওই জায়গায় অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই কিছুটা হলেও দুশ্চিন্তায় আছে জাম্পার ফর্মের কারণে। আর ব্যাটিংয়ের কথা যদি বলি, একেবারে শুরু থেকে ডেভিড ওয়ার্নার বা মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মানাস লাভুসেনের তারকাবহুল একটা ব্যাটিং লাইন আপ। শুধু তাই না, তাদের অলরাউন্ডার কোটাতে ক্যামেরন গ্রিন দলের সুযোগ পাচ্ছেন না, এর কারণ হচ্ছে মার্কাস টয়নিস কামব্যাক করেছেন, পুরো ফিট হয়ে উঠেছেন, গ্লেন ম্যাক্সওয়েল আছেন। তো নামে ভারে কিন্তু দারুণ শক্ত একটা দল অস্ট্রেলিয়া, কিন্তু দল হিসেবে আসলে তারা পারফর্ম করতে পারছে না, সে কারণেই আসলে তাদেরকে ভুগতে হচ্ছে। তবে দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়ারও, দেয়ালে পিঠ ঠেকে গেছে শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই কথা খাটে, দুটা ম্যাচ দুটা দলই হেরে গেছে। তৃতীয় ম্যাচটা যদি আপনি হেরে যান, সেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেই হোক বা শ্রীলঙ্কার ক্ষেত্রেই হোক, এই টুর্নামেন্টটা হয়তো কামব্যাক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই মাস্ট উইন ম্যাচে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার যে কোনো একটা দল হারবে তার হয়তো টুর্নামেন্ট থেকে এখনই আসলে ছিটকে যাবে, অন্য দলটা হয়তো কামব্যাক করবে। ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর বোথ দ্য টিমস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট TSports.com.